আপনারা জানেন যে কুলাঙ্গার আলেম এর নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, সে বলে রসুল নাকি সিক্স প্যাক ছিলেন, সে বলে নবী নাকি নিরক্ষর ছিলেন, নবী নাকি আলিফ বা তা সা বলতে জানতেন না, সে বলে আমার নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নাকি ইনটেক ছিল না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই কথাগুলো কোন রসূলুল্লাহর পক্ষের না বিপক্ষের? আর জোরে বলো, রাসূলের পক্ষের না বিপক্ষের? এই কথাগুলো কি রাসূলুল্লাহর আদর্শে আছে নাকি রাসূলুল্লাহর সম্মানকে কমানোর জন্য চেষ্টা করছে? যে সমস্ত মুমিনরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত কমাইতে চায়, মূলত তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয়। কথা কি ঠিক না ভাই? الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين، الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين. উপস্থিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বিজয়নগর উপজেলা শাখার উদ্যোগে আজ চান্দুরাটাক বাংলা স্টেডিয়াম আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি উপস্থিত মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ আল্লাহ প্রেমিক ও রাসূল প্রেমিক অলি প্রেমিক সরল মোনা সুন্নি মুসলমান ভাইয়ারা বন্ধুরা বাবারা পর্দার আরবে বস্তানগত পরদনশীল আবেদা সালেহা মা ও বোনেরা সকলকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রশংসা করতে গিয়ে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন ওয়া রাফা'না লাকা যিকরা, চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ। আজকে দুঃখের বিষয়, আফসোসের বিষয়, সারা অঙ্গে ব্যথা, ওষুধ দেওয়ার জায়গা নাই। আজকে বেয়াদব কুলাঙ্গার বক্তারামের কিছু কুলাঙ্গার তক্তার দল মাহফিলের মধ্যে রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলেন, ইয়া রসুলুল্লাহর বিরুদ্ধে কথা বলেন। নবীকে বলা হচ্ছে নবী নাকি সিক্স প্যাক ছিলেন, নবীকে বলা হচ্ছে নবী নাকি নিরক্ষর ছিলেন, নবীকে বলা হচ্ছে আমার নবী নাকি আলিফ বা তা সা পড়তে জানতেন না, আমার নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা উনার সম্পর্কে বলা হচ্ছে উনি নাকি ইনটেক ছিলেন না। আমি বলতে চাই আফসোসের বিষয়, এই সমস্ত কুলাঙ্গার কিছু বেয়াদব নামের কুলাঙ্গার বক্তা বক্তাগুলা রসুলুল্লাহর বিরুদ্ধে এতগুলো বেয়াদবমূলক কথা বলেন, আমরা কি এদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে কথা বলার দরকার আছে কিনা? না, তাদের বিরুদ্ধে কথা বলা মানেই হইল রসুলুল্লাহর পক্ষে কথা বলা। কথা কোন ঠিক না বেদে হাত তোলা বলুন ঠিক কিনা? বারবার আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিব্রাইল আলাইহিস সালাম নবীর দরবারের মধ্যে আসছে, এসে ডাইকে বলে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি জানেননি আল্লাহ রাব্বুল আলামিন আপনি নবীকে কত ভালোবাসেন? আমার নবী বলতেছেন জিব্রাইল তুমি নিজেই বলো আমার আমার আল্লাহ আমি নবীকে কত ভালোবাসেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রসুলের প্রশংসা করতে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইদা যুকিরতু যুকিরতা বাই, যেই জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের নাম থাকবে ওই জায়গার মধ্যে আপনি নবীর নাম স্মরণ আল্লাহ নিজে মজুদ রেখে দিয়েছে। আপনি তার সিরা দাঁড়ালেন করুন, তার সিরা দাঁড়ালাই কৌমিদের মাদ্রাসাতে বলানো হয়। আপনি যদি বলেন ওরা ফানা আল্লাহ দিকে তাফসির করেন তাইলে তারা ওরা ফায়না আলাকা জিকিরাকের তাফসির করবে না, কারণ ওরা ফায়না আলাকা জিকিরাকের তাফসির যদি তারা করে তাদের মূল গোমর পাশ হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠে?
আরো জোরে বলুন ঠিক কি না? হে আমার ভাইরাম, আমরা হলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হচ্ছি নবীর সৈনিক, আমরা হচ্ছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমরা যদি উত্তম আদর্শ আদর্শবান হতে চাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হয়ে যাও। রাসূলুল্লাহর আদর্শ আমরা চাই কি চাই না? আর বলে বলুন চাই কি চাই? আজকে আমার নবী সম্পর্কে বলা হচ্ছে নবীর নাকি জানাজার নামাজ হইছে, নাউজুবিল্লাহ আসতে কেন? মুখের তালা খুলেন, তালা খোলার সময় আসছে, আমাদের প্রত্যেকটা কথার জবাব দিতে হবে। আমি আপনাদের কাছ থেকে আপনাদের কাছে বলতে চাই, আপনারা এখন ইউটিউব চালান, ইন্টারনেট দেখেন, ফেসবুক দেখেন, বর্তমান গণমাধ্যমগুলোতে তাদের বিয়াদবিমূলক আচরণ আপনারা দেখেন, আপনারা যদি বলতে পারেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো কথা বলে না, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম যদি রাসূলুল্লাহর সামনে বিয়াদবিমূলক কথা বলে আমরা সবার সামনে তাদের বিচার করে কথা বলি ঠিক কিনা? ঠিক কিনা? আফসোসের বিষয়, আজকে বেয়াদব কিছু কুলাঙ্গার, আজকে বেয়াদব কিছু কুলাঙ্গার বক্তারা এদের সাথে উঠা বসা করে, রাসূলকে বলে ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর বিরুদ্ধে বলে ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান। জবান করে বলে নাউজুবিল্লাহ, আর করে বলে নাউজুবিল্লাহ। এদের মধ্যে একটা বক্তা হচ্ছে হাফিজুর রহমান মিথ্যাবাদী। আমি এই জন্য বলি, এ মিথ্যাবাদী, এ কাজ্জাব, এ নিজের চরকায় তেল দেয় না। সুন্নি পীর মাশায় একদের সম্পর্কে সে বলে সুন্নি পীর মাশায় একটা নাকি হিজরত দল, আর করে বলে ঠিক কিনা? এই মাঠের মধ্যে বলেছে কথা কোন ঠিক না বেটি, আর করে বলে ঠিক কিনা? আমি বলবো মৌলবী শাহ, তুমি তো নিজে একটা লুচ্চা মৌলবী, কথা কন ঠিক কিনা? তোমার পুরো ইতিহাস গাঁটলে দেখা যায় তুমি একটা লুচ্চা, তুমি একটা বদমাস, তুমি রাসূলের দুশমন, তুমি যে হিজরা সা দালাল দালাল দালাল, হাত ধরে বলুন ঠিক কিনা? তুমি বদ্রতার মুখোশ পরেছ, তুমি মাকাল খাও, তোমার দেখতে খুব ভালো লাগে। আপনারা জানেন আমি বলবো না হাকিকতের কথাগুলো, তার জীবনের মধ্যে হাত দিয়ে দেখেন ইন্টারনেটের মধ্যে তার সব খবর খবর আছে, আমরা এগুলো বলি না। আমি শুধু এই যে এগুলো স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা যেই আলেমের ওয়াজ শুনে তাদের ভক্ত হয়ে যাচ্ছেন, এই আলেমের চরিত্র নবীর আদর্শের সাথে মিল আছে কিনা নাই, নাকি বন্যদের সাথে মিল আছে? আজকে যেই বেয়াদব কুলাঙ্গার আমাদেরকে বন্য বলে, আমাদেরকে বাজার পূজারি বলে, আমাদেরকে হিজড়া বলে, এ আসলে হলো বন্য বদমাশ মিথ্যা কথা কন ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ, আরেকজনের বউ নিয়ে 11 বছর পর্যন্ত অবৈধভাবে সংসার করতেছেন ঠিক কিনা বলুন? বলে বলুন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন আলেম এই কাজ করছে? আলেম করছে? তাহলে আমি বলবো ভাই, সুমিষ্ট বাসী বক্তা দেখা নষ্ট হয়ে যায় না, এখনো সময় আছে। ইমানের রাসূল পাঁচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমান নিয়ে বেঁচে থাকেন, কারণ রাসূল ছাড়া কোনো উপায় নাই। রাসূল হলো আমাদের ইমান, রাসূল হলো আমাদের জানের জান, কথা কোন ঠিক না বেটি? আমি বলবো আজকে মঞ্চের মধ্যে উপবিষ্ট আছেন আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী, উনি যদি এই বেয়াদব কুলাঙ্গার বক্তাদেরকে আহ্বান করে তাইলে দেখা যায় আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো ময়দানে কোনো বহাসে কোনো মুনাজারায় তারা আসতে রাজি না, কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? কারণ কি? কারণ তারা নিজেরাই জানে তাদের দৌর কতটুক আছে, একটা সুন্নি আলেমের পাশে বসে থাকার কোনো যোগ্যতা তাদের না। জবাব দিবে দূরের কথা, একজন সুন্নি পীর মাশায়েখের কাছে বসার কোনো যোগ্যতা তাদের নাই, শুধু চাপাবাজি দিয়ে কথা বলে, কথা কোন ঠিক না বেটি? আর সুন্নিরা দলিলের জোরে কথা বলে ঠিক কিনা বলো?
আপনাদের ঠিক কিনা? আপনারা জানেন যে কুলাঙ্গার আলেম এর নাম হচ্ছে মিজানুর রহমান আজহারি, সে বলে রসুল নাকি সিক্স প্যাক ছিলেন, সে বলে নবী নাকি নিরক্ষর ছিলেন, নবী নাকি আলিফ বা তা সা বলতে জানতেন না, সে বলে আমার নবীর বিবি উম্মাহাতুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নাকি ইনটেক ছিল না। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই এই কথাগুলো কোন রাসূলুল্লাহর পক্ষের না বিপক্ষে? আর জোরে বলো, রাসূলের পক্ষের না বিপক্ষে? এই কথাগুলো কি রাসূলুল্লাহর আদর্শে আছে নাকি রাসূলুল্লাহর সম্মানকে কমানোর জন্য চেষ্টা করছে? যে সমস্ত মুমিনরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত কমাইতে চায়, মূলত তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কমিয়ে দেয়। কথা কেন ঠিক নেই? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরা, এই আয়াতে কারিমার তাফসীর হচ্ছে ফিল আযানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি ওয়া গায়রিহা। আযানের মধ্যে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম আছে, ইকামাতের মধ্যে আমার আল্লাহর সঙ্গে নবীর নাম আছে, তাশাহুদের মধ্যে দুনিয়ার সবাইকে সালাম দেওয়া যাবে না কিন্তু রাসূলকে সালাম না দিলে নামাজ হবে না, ওয়াল খুতবাতি খুতবার মধ্যে আল্লাহ আছে নবী আছে, ওয়া গায়রিহা অন্যান্য যত জায়গা আছে তত জায়গার মধ্যে আল্লাহর সঙ্গে নবী মুস্তফার নাম আছে, যেখানের মধ্যে থাকবে আল্লাহর নাম সেখানের মধ্যে থাকবে নবী মুস্তফার নাম, যেখানের মধ্যে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সেই জায়গার মধ্যে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই জায়গার মধ্যে থাকবে নারায় তাকবীর আল্লাহু আকবার স্লোগান সেই জায়গার মধ্যে থাকবে নারায় ইনশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ স্লোগান। আল্লাহ বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের আল্লাহু আকবার আপনি তো সালাম আজান আর খাচ্ছেন যত রাজান জিন্দাবাদ জিন্দাবাদ। দরকার আছে কিনা? আর যখন দরকার আছে কিনা? আমার ভাইরা আপনারা জানেন, আপনারা জানেন, আপনারা বুঝেন, আপনারা সবাই শুনলি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে বলে গেছেন 72 দল কিন্তু এক কাতারে হয়েছে, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই এক কাতারের মধ্যে থাকতে চায় কি চায় না? আর জোরে বলুন দরকার আছে কিনা? নাই। আপনারা জানেন হাদিসে পাকের মধ্যে পেয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একমাত্র একটা দল হবে জান্নাতি, এই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলুন ঠিক না বেঠিক? নবীজি আমাদেরকে আমাদেরকে সতর্ক করে গিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন বনী ইসরাঈলের উম্মতের মধ্যে 72টা গ্রুপ হবে, আমি নবীর উম্মতের মধ্যে 73টা গ্রুপ হবে, একটা দল যাবে জান্নাতে, একটা দল শুরু যাবে জান্নাতে, আর বাকি 72টা দলই যাবে জাহান্নামে। এখন আপনারা তাদের দলের মধ্যে লোক দেখবেন বেশি হাজার হাজার লক্ষ লক্ষ, এখন যদি বলেন বাবা রি এদের দলের মধ্যে তো লোকের অভাব নাই, তাইলে যেই দলের মধ্যে লোক বেশি আরাই মনে হয় আসো। কথা জোরে বল না, আমি বলছি এরা হলো 72 দল, 72 দলে এক দল লোক তো পারবে ঠিক কিনা বলুন? আর আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে এক দল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কেবল মাত্র একটা দল হবে জান্নাতি। সাহাবাই কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো কোন দলটা জান্নাতি হবে? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমি নবীর সাহাবাই কেরাম গণের উপর যারা প্রতিষ্ঠিত, যারা আমি নবীকে মানলো, যারা আমি নবীর সাহাবাই কেরামগণকে মানলো, তারাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতই যাবে জান্নাতে। কথা কোন ঠিক না বেটি? আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? জামান কোলে বলুন চাই কি চাই না? কারা কারা জান্নাতে যাইতে চান হাত তুলে দেখা, নারে থেকে নারে ইনশাআল্লাহ নারে গাউসিয়া নবী আলী দেখালেন, কোরআন হাদিস দেখালেন, সুন্নি জামাত দেখালেন, সেই দিকে আমরা থাকতে চাই কি চাই না?
থাকার দরকার আছে কিনা নাই। কারণ যেই দলের মধ্যে আল্লাহ আছে, যেই দলের মধ্যে রাসূল আছে, যেই দলের মধ্যে সাহাবায়ে কেরামের আদর্শ আছে, যেই দলের মধ্যে তাবেঈনগণের আদর্শ আছে, যেই দলের মধ্যে তাবেঈনগণের আদর্শ আছে, যেই দলের মধ্যে আইমায়ে মুস্তাহিদিনগণের আদর্শ আছে, যেই দলের মধ্যে আউলিয়ায়ে কেরামগণের আদর্শ আছে, এই দল নিয়ে আমরা জান্নাতে থাকবো কথা কোন ঠিক না বেঠিক বলে আমি দেখি না। বলি দেয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আন আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বয়ান করেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন চারটা শ্রেণী পৃথিবীর জমিনের মধ্যে চারটা শ্রেণীর কথা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের মধ্যে বয়ান করলাম। যেই দলগুলোর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য নিয়ামত থাকবে, সেই দল হলো নবীর দল, সেই দল হলো সাহাবীদের দল, সেই দল হলো শহীদের দল, সেই দল হলো আউলিয়ায়ে কেরামগণের দল। আমরা এই চার দলের ভিতরে থাকতে চাই কি চাই না? কারা কারা তার হাত তুলে দেখো। নবীর দলে যারা আছে, সাহাবীদের দলে যারা আছে, শহীদের দলে যারা আছে, আউলিয়ায়ে কেরামগণের দলে যারা আছে, তারা বলে না নবী মারা গেছে। কথা বলুন ঠিক কিনা? তারা বলে না নবীর জানাজার নামাজ হয়েছে। নুরুল ইসলাম অলভির শাহ, যাদের যার সম্পর্কে আজকে বিয়াদবের দলেরা খুতিবে বাংলা ফাঁদ দিয়েছেন, আপনারা ইন্টারনেট চার্জ করে পেয়ে যাবেন, এ বলেছে নবীর নাকি জানাজার নামাজ হয়েছে। নাউজুবিল্লাহ আসছে কেন? আর যাবে কেন? নাউজুবিল্লাহ গন্ড মূর্খ বিয়াদব, কোন মৌলবি কোন সাহাবি নবীর জানাজার নামাজ পড়ছে? কোন ব্যাপারে যাস? তাইলে বোঝা গেল রূপান্তর দল। কথা বলুন ঠিক নাকি? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আমরা যেই দলের মধ্যে আমার নবীর আদর্শ আছে, যেই দলের মধ্যে বারবার একটা কথা বলতেছি, চার শ্রেণীর লোকের সাথে সম্পর্ক রাখবেন। যেই দলের মধ্যে নবীর আদর্শ আছে, যেই দলের মধ্যে সাহাবীর আদর্শ আছে, যেই দলের মধ্যে শহীদের আদর্শ আছে, যেই দলের মধ্যে আউলিয়ায়ে কেরামগণের আদর্শ আছে, তাদেরকে নিয়ে যদি আপনি চলা ফেরা উঠা বসা করতে পারেন হাশরের ময়দানে, তাদের সঙ্গে আমরা জান্নাতের মধ্যে থাকতে পারবো কথা কোন ঠিক না বেঠিক? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এই আয়াতে কারিমা কেন নাযিল হলো, আয়াতে কারিমা নাযিলের পেছনে কারণ আছে কিনা না? আর কোন আছে কিনা নাই? প্রত্যেকটা আয়াতে কারিমার নাযিলের পেছনে এক একটা কারণ আছে, এই জন্য এটাকে বলা হয় সাবাবুন নুজুল। সূরা নাযিলের কারণ সমূহ, আয়াত নাযিলের কারণ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস সুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ, আর যখন আল্লাহু আকবার। এখন কেন আয়াতে কারিমা নাযিল হলো? সাহাবায়ে কেরাম একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডেকে বলে, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে যেই মাত্র আপনি নবীর কথা মনে হয় আপনি নবীর পাশে আমরা আসতে পারি, দুনিয়াতে যেই মাত্র আপনি আমাদেরকে যুদ্ধের ময়দানে ডাক দেন আপনি নবীর সঙ্গে আমরা যুদ্ধে যাইতে প্রস্তুত থাকতে পারি, প্রস্তুত থাকার জন্য পাগল হয়ে যায়। নবী যদি বলে সাহাবীরা অমুক যুদ্ধে তুমি শহীদ হইবা, তুমি শহীদ হইবা, তুমি শহীদ হইবা, নবী আগে বইলা দিছেন তোমরা শহীদ হইবা, তাই নিরা গায়েবের খবর না? আর যেমন কিসের খবর? আমার নবী গায়েব জানে কি জানে না? আর জামার কোনো মানুষ গায়েব জানে কি জানে না? যারা বলেন নবী গায়েব জানে না, এরাই হয়েছে বেয়াদবের দল। কথা কোন ঠিক না বেঠিক? যারা বলে নবী গায়েব জানে না, এরার ঈমান তালা। আর যাদের ঈমান তালাকের বউ তালা, বউ এক তালাক দুই তালাক তিন তালাক বলে তালাক দিতে হবে না, কটু তালা। কারণ ঠিক কিনা? যারা নবীর ব্যবহারে সন্দেহ পোষণ করে, নবীর এলমে গায়েবের ব্যবহারে সন্দেহ পোষণ করে, তাদের ঈমান থাকতে পারে না। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা?
আল্লাহ যেন আমরা যেন নবীর গায়েবকে স্বীকার করতে পারি দলিলের মাধ্যমে, নবী হাজির নাজির হইতে পারে দলিলের মাধ্যমে, আমরা জানি নবী নূরুন আলা নূর আমরা জানি দলিলের মাধ্যমে প্রমাণ, নবী গায়েব জানে। আউলিয়াই কেরামগণের দরবারে আমরা পূজা করার জন্য যাই না, আউলিয়াই কেরামগণের দরবারে আমরা যাই জিয়ারত করার জন্য। কথা বলতে যে সমস্ত কুলাঙ্গার বিয়াদবের দলেরা আমাদেরকে মাজার পূজারি বলে সম্বোধন করে তাদের ইমান থাকতে পারে না। কথা বলুন ঠিক কি না? এই দেশ আউলিয়াই কেরামগণের দেশ, তাদের মাধ্যমে গোটা বাংলার মানুষ ইসলাম পেয়েছি, তারা হলেন আউলিয়াই কেরামগণের দল। সেই আউলিয়াই কেরামগণের আদর্শ মেনে চলে গেলাম আমরা যেন চলতে পারি, সে তৌফিক যেন দান করেন। সকলে বলি আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ জানাচ্ছি আজকের ঐতিহ্যবাহী সুন্নি কনফারেন্সের আয়োজন যারা করেছেন, প্রতি বছর যেন এই সুন্নি কনফারেন্সের আয়োজন আমরা সবাই মিলেমিশে করতে পারি। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কোনো ফেলে দেওয়ার দল নয়, এটা কোনো কলাগাছ নয় যে ধাক্কা দিলেই পড়ে যাবে। আমরা সুন্নিরা সব সময় ঐক্যবদ্ধ হয়ে থাকতে চাইকি চাই না। শেষ একটা মেসেজ দিয়ে যায় পীর দারদার সুন্নি সভা, এই ঐক্যবদ্ধতা নিয়ে ময়দানের মধ্যে আমরা সব সময় থাকতে চাইকি চাই না। الحمد لله رب العالمين، السلام عليكم ورحمة الله وبركاته ومغفرة.